फ्रेंड्स वेलकम टू माय चैनल मस्तिकी फूड साला। आज के आमी आपनादेर के अनारसी चटनी केमन बनाते हैं सेटा रान्ना करे देखाबो। पुरो भिडियोटा स्किप ना करे देखुन, आपनादेर निश्चय भालो लागबे। खूब ही साधारण एबं सिम्पल रेसिपी जेटा खे आपनादेर रुचि आरो बेड़े जाबे। प्रथमे आमार कड़ाईटा गरम होये गेछे, गैसटाके हाई फ्लेमे रेखेछि। सर्षेर तेल निलाम 50 ग्राम मतो। तेलटा गरम हो गेले आमी माछेर डिमटाके भेजे नेब। माछेर डिमटाके भालो करे धुए रेखेछि। कातला माछेर डिम 150 ग्राम मतो डिम आछे। ढाकिये दिलाम तेलटा चारदिके जाते ना छिटकोय, ताई लवण दिलाम 1 चामच आर हलुद दिलाम 1/2 चामच। माछेर आष्टे गन्ध दूर करार जन्य लवण हलुद दिए आमी माछ भालो करे भेजे नेब। पुरोपुरी भेंगे नेब डिमटाके, खूब बेसि भाजबो ना एवं खूब हल्का करेओ भाजबो ना। भालो करे एरकम नेड़े नेड़े आमी भेजे नेब। आर एकटु ढाकिये दिलाम 5 मिनिटेर जन्य। होये गेछे आमार, देखतेई पाच्छेन कत सुंदरभावे होये गेछे। एरपर आमी तुले निच्छि মাছের ডিমগুলোকে। মাছের ডিমে তেলটা থেকে যাচ্ছে, পুরোপুরি তুলে নেছি, তারপর আমি তেলটাকে গড়িয়ে নেব বাটি সমেত। এই তেলটা দিয়েই পুরো রান্নাটা আমি করব। এই যে পুরোপুরি তোলা হয়ে গেছে, তেলটাকে ভালো করে গড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি নিয়েছি 5টে শুকনো লঙ্কা। গোটাই রাখবো, কারণ চাটনি তো বেশি ঝাল ভালো লাগবে না, তাই কাটবো না লঙ্কাগুলো। আর নিয়েছি তেজপাতা, 2টো তেজপাতা নিয়েছি। ভালো করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। চাটনিতে 5 ফোড়ন দিলে একটু ভালো লাগে খেতে এবং গন্ধটাও ভালো আসে, তাই 5 ফোড়ন দিলাম। এরপর আমি 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি কেটে রেখেছি আনারসটা, দেখুন ভালো করে ধুয়ে কেটে রেখেছি। খুবই মিষ্টি এবং পাকা আনারস। আনারসটা আমার আছে 250 গ্রাম মতো। ভালো করে ভেজে নেব ওই তেলের সাথে। লবণ দিলাম 1 চামচ, যাতে আনারস থেকে ওর জলটা বেরিয়ে যায় এবং রান্না করতে খুব কম সময় লাগে। হালকা নাড়িয়ে নিলাম, ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি খুলে নিচ্ছি ঢাকনাটা। আনারসটা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হালকা হয়েছে। আর একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এর সাথে অ্যাড করে দিলাম মাছের ভাজা ডিমগুলো। দারুণ সুগন্ধ আসছে। এটা একটা অন্যরকম রেসিপি কিন্তু খেতে দারুণ। জল দিলাম 1/2 বাটি মতো, যাতে আমার আনারস এবং মাছের ডিমটা ভালো করে সিদ্ধ হয়ে মিক্স হয়ে যায়। ভালো করে কষিয়ে নিয়ে লো ফ্লেমে আমি এটা ঢাকনা দিয়ে দেব। দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব আমি লো ফ্লেমে। হয়ে গেল, ঢাকনাটা খুলে নিয়েছি। নাড়িয়ে নিলাম আমি ভালো করে। এরপর আমি চিনি দিচ্ছি, পরিমাণ মতন আপনারা দিতে পারেন। আমি দিয়েছি এতে 6 চামচ চিনি, কিন্তু আনারসটাকে আমি পুরোপুরি মিক্স করব না, কারণ আনারসটা খেলে টক লাগবে এবং চিনির রসটা যে থাকবে ওটা মিষ্টি লাগবে, টক মিষ্টি, দারুণ লাগবে খেতে। ভালো করে চিনিটা গুলে গেলে আমি এটা নামিয়ে নেব। গ্যাসটাকে হাই ফ্লেম করলাম। এই যে পুরোপুরি হয়ে গেছে আমার। এখন আমি একটা পাত্রে বের করে নিচ্ছি। খুবই সিম্পল রেসিপি কিন্তু পুরোপুরি রাজকীয় খেতে
দারুণ লাগবে আপনাদের, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।